বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএড প্রোগ্রামের 2020 টার্ম প্রথম সেমিস্টার নিয়মিত এবং অনিয়মিত, এছাড়া দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কোর্স ভিত্তিক এবং চূড়ান্ত ফলাফল গতকাল প্রকাশিত হয়েছে এবং ফলাফল অনলাইনে খুব সহজেই লিঙ্কে প্রবেশ করে আইডি নম্বর এবং বিএড এটা সিলেক্ট করে খুব সহজেই দেখা যাচ্ছে। তো এটি হচ্ছে আমার 2020 সালের প্রথম সেমিস্টারের রেজাল্ট। তো আপনারা খুব সহজেই মোবাইল বা কম্পিউটার দিয়েও আপনার বিএডের ফলাফল দেখে নিতে পারেন। তো ফলাফল দেখার জন্য আপনাদেরকে একটি লিঙ্কে চলে আসতে হবে, লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা অ্যাড্রেস বারে https://exam.bou.ac.bd এটা লিখলে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর বিস্তারিত ফলাফল এবং নিচে প্রোগ্রাম রয়েছে এবং শিক্ষার্থীর আইডি রয়েছে। প্রথমে আপনাদেরকে প্রোগ্রামের এখানে ক্লিক করে আপনি যে প্রোগ্রামের রেজাল্ট দেখতে চান সেটা, তো আমি যেহেতু বিএড এর রেজাল্ট দেখতে চাই সো আমি বিএডটা সিলেক্ট করে দেব। তারপর এখান থেকে আমাদের শিক্ষার্থী আইডিটা দিতে হবে, এখানে আপনার পুরো আইডিটা আপনি লিখবেন। তো আমি আমার পুরো আইডিটা আমি লিখে দিচ্ছি। তো আইডি লেখার পরে যে কাজটি করতে হবে, এই যে নিচে দেখেন লেখা আছে ফলাফল, এই ফলাফল অপশনে ক্লিক করে দিতে হবে। একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে আপনার পুরো রেজাল্ট শিটটি কিন্তু এখানে চলে আসবে। ইন্টারনেটের গতি ভালো থাকলে খুব দ্রুত আসবে, আর ধীর গতি সম্পন্ন ইন্টারনেট হলে সেক্ষেত্রে কিছুটা বিলম্বিত হবে। আমরা অপেক্ষা করছি। তো দেখেন চলে এসেছে, এখানে স্টাডি সেন্টার রয়েছে, শিক্ষার্থীর আইডি, নাম, পিতার নাম, মাতার নাম, পাশের নম্বর, ব্যাচ ডিটেইলস রয়েছে। এখানে পুরো রেজাল্ট শিটটি কিন্তু আপনারা পেয়ে যাবেন, আপনারা কোন সাবজেক্টে কি গ্রেড বা কি ফলাফল পেয়েছেন সেটা পেয়ে যাবেন। এখানে ফলাফল এন এ বা পাশের সার এন এ দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটি প্রথম ব্যাচের রেজাল্ট, সো যখন ফাইনাল ব্যাচের রেজাল্ট হবে তখন এখানে ফলাফল জিপিএটা এখানে কিন্তু থাকবে এবং পাশের সনটাও কিন্তু এখানে উল্লেখ থাকবে। তো যারা প্রথম সেমিস্টার রেজাল্ট দেখবেন তাদের ক্ষেত্রে ঠিক এমনই থাকবে, কিন্তু যারা দ্বিতীয় সেমিস্টার বা ফাইনাল রেজাল্ট যারা দেখবেন 2019 ব্যাচের, তো তাদের ক্ষেত্রে এখানে ফলাফল এবং পাশের সনটা স্পেসিফিক উল্লেখ থাকবে। এখানে বিষয় নাম এবং ডান পাশে আমি কোন বিষয়ে কী গ্রেড পেয়েছি এখানে কিন্তু ডিটেইলস রয়েছে। এখন আপনি এই ফলাফলের কপিটি খুব সহজে প্রিন্ট করে নিতে পারেন। এটি প্রিন্ট করার জন্য একদম শুরুতেই দেখেন লেখা আছে প্রিন্ট নিন, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এটি প্রিন্ট করতে পারবেন অথবা পিডিএফ ফাইল হিসেবে আপনি সেভ করতে পারবেন। তো আমি এটি পিডিএফ ফাইল হিসেবে সেভ করে নিচ্ছি, তো ডেস্কটপে আমি এটি সেভ করে দেব। ব্যাস এটি কিন্তু সেভ হয়ে গেল। তো আমার মনে হয় আপনারা খুব সহজেই মোবাইল বা কম্পিউটার দিয়েও কিন্তু আপনার বিএড এর যে রেজাল্ট সেটা আপনারা দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।